হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, জেনিবার, যদিও নিয়ম ছিল শহীদ মিনারে যে কোনো প্রতিষ্ঠানের পাঁচজন থেকে বেশি আসতে পারবে না, কিন্তু সেই নিয়ম আসলে কেউ তোয়াক্কা করছে না। আসলে শহীদদের স্মরণে, শহীদদের শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য কিন্তু সবাই একেবারে ভিড় করছেন এখানে। আমরা যদিও সকাল থেকে অত ভোর থেকে মানুষের ভিড় কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি একেবারে মানুষ জটলা হয়ে কিন্তু এখানে আসছেন। যদিও তারা যে করোনার কারণে যে স্বাস্থ্যবিধি মানার যে কথা বলা হয়েছে সেগুলো কিছুটা হয়তো তাদের মাস্ক বা এগুলো মেনে চলতেন, তবে যে পাঁচজন থেকে ছয়জন করে আসার কথা ছিল সেই নিয়ম কিন্তু মানুষ মানছেন না। এবং সবাই কিন্তু এই শহীদদের, অর্থাৎ আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে একদিকে শোক এবং গৌরবের দিন, অন্যদিকে হচ্ছে এক মানুষের উৎসবের দিন, এখানে সর্বস্তরে মানুষের এখানে এসেছেন। আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে রফিক জব্বাস সালাম বরকতের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা আজকের এই দিনটি পেয়েছি, তাদেরকে স্মরণ করার জন্য কিন্তু সর্বস্তরে মানুষ ভিড় করে। যদিও পুলিশের পক্ষ থেকে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, অত পাঁচজন থেকে বেশি কেউ আসতে পারবে না, কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে, কিন্তু শহীদদের স্মরণে, শহীদদেরকে প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সেই নিয়ম অনেকটাই মানছেন না অনেকেই। তো এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে, এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে এবং এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে, সবাই কিন্তু সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এখানে নিচ্ছে। তো আমরা যেটি বলতে পারি, আসলে ভোর থেকে মানুষের ভিড় কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের উপচেপড়া ভিড় হয়েছে এবং সর্বস্তরে মানুষ, শিশু কিশোর থেকে সর্বস্তরে মানুষ এখানে এসে ভিড় করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। জেনিফার, চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী শফিকুল আলম।